সম্প্রতি গোটা জেলায় বাইক চুরির হিড়িক পড়ে। শহর ও গ্রামাঞ্চলে সমানভাবে বাইক চুরির ঘটনা ঘটে। অবশেষে কাছাড় পুলিশ এদের বিরুদ্ধে এক বিশেষ অভিযানে নেমে উদ্ধার করে 20টি বাইক। পাশাপাশি পাকড়াও করা হয় 8 জন চোরকে। বুধবার সদর থানায় সাংবাদিক সম্মেলন ডেকে উদ্ধার হওয়া 20টি বাইক ও স্কুটি সমত ধৃতদের প্রকাশ্যে আনেন পুলিশ সুপার নুমুল মাহাতো। তিনি জানান, মঙ্গলবার রাতে বিশেষ অভিযানে নেমে কাছাড়ের বাসকান্দি, মধুরবন, রংপুর সহ বেশ কয়েকটি এলাকা থেকে চুরি হওয়া বাইকগুলো উদ্ধার করা হয়েছে। ধৃতদের জেরার সূত্র ধরে গোটা চুরচক্রের মূল মাস্টারমাইন্ড শীঘ্রই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। ধৃতরা হল মধুরবন্দের রুবেল উদ্দিন লস্কর, দিলুহার হোসেন লস্কর, আফজল হোসেন লস্কর, আব্দুল হোসেন লস্কর, শাকিল লস্কর, রংপুরের নন্দ সিং, বাদ্রিপাড়ের রঞ্জিত রবিদাস, আলিপুর বাগানের ইউসুফ আলী। এদের মধ্যে আফজল হোসেন লস্করকে AIUTF দলের বিধায়ক পদে নির্বাচনে প্রার্থিত্ব করেছিল বলে জানা যায়। শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট। বাইক চুরি আৰু গাড়ী চুরির যে ঘটনা, ই যোৱা কিছু মাহত আমার ইয়াত এনেকুৱা কিছুমান ঘটনা সংঘটিত হৈছিলে। গতিকে আমি এই বাইক চুরি আৰু গাড়ী চুরির চক্রৰ বিৰুদ্ধে আমি বিশেষ অভিযান চলাই আছিলোঁ। আৰু যোৱা নিশা আমি এটা বিশেষ সূত্রৰ পম খেদি আমি এটা বিশেষ অভিযান শিলচৰ অঞ্চলত আৰু বাসকান্দি অঞ্চলত আমি এই অভিযান চলাওঁ আৰু বিভিন্ন স্থানত, সৰু সুৰা বিভিন্ন স্থানত আমি এই অভিযান চলাওঁ। আৰু এই অভিযান কালত আমি 8 জনকৈ ব্যক্তিক এরেস্ট কৰিবলৈ সক্ষম হলো। এই 8 জনকৈ যি ব্যক্তি আছে, এই 8 জন ব্যক্তিৰ পৰা আমি 22টা মটৰচাইকেল, ইয়াতে এই মটৰচাইকেল বিলাকৰ ভিতৰত আছে আপোনাৰ স্কুটি 9টা আছে আৰু মটৰচাইকেল হিৰো হোন্ডা আৰু হিৰো এক্টিভা গ্লেমাৰ এই জাতীয় মটৰচাইকেল আছে 11টা। গতিকে সর্বমুঠ আমি 20টা বাইক আমি কালি রিকভার করবলে আমি সক্ষম হয়েছো। আর তার লগতে আমি 8 জনকৈ ব্যক্তি এরেস্ট করবলে সক্ষম হয়েছিল। এই 8 জনকৈ ব্যক্তির ভিতর আসলে শাকিল লস্কর 20 বছর, তেওঁ ঘর শিলচরতে, দিলওয়ার হোসেন লস্কর মধুরবন শিলচরতে, আর আফজল হোসেন লস্কর তেওঁ ঘর শিলচর, তারপর আব্দুল হোসেন লস্কর তেওঁ ঘর সিরুয়া শিলচর, নন্দ সিং তেওঁ 60 বছর বয়স, তেওঁ ঘর রংপুর পার্ট 2 শিলচরত, রঞ্জিত রবিদাস তেওঁ ঘর বদ্রিপার পার্ট 3 তেওঁ ঘর শিলচরত, আর আয়ুব ইসুফ আলী 20 বছর বয়স, তেওঁ ঘর হল আলিপুর বাগান লক্ষীপুর, আর 8 নম্বর জন ব্যক্তি হল রেবেলউদ্দিন লস্কর, তেওঁ ঘর মুদরবন নজরুল সারণী, তেওঁ ঘর হল শিলচরত। গতিকে এই 8 জন ব্যক্তিকে আমি গোটেই নিশার অভিযানত আমি এরেস্ট করবলে সক্ষম হয়েছো। আর এই 8 জন ব্যক্তিরপর বিভিন্ন স্থানত লুকাই থাকা আমি বাইক সমূহ আমি রিকভার করবলে সক্ষম হয়েছো। আর মানে আমি টোটেল হিসাবত আমি 20টা বাইক আমি রিকভার করবলে সক্ষম হয়েছো। আর তেওঁলোকৰ আমি বিভিন্ন সামগ্রী, যেনেকে কি ধরনের নাম্বার প্লেট ম্যানিপুলেট করে, কি ধরনের নতুন নাম্বার প্লেট তৈয়ার করে, এই সকলবিলাক সামগ্রী আমি উদ্ধার করেছো। আর গতিকে এতিয়া আমার আরো যে সকল লোক ইয়ার সম্পর্কিত হয়ে আছে, আমি গম পাওয়া মতে যেটা প্রারম্ভিক আমি যেটা তদন্ত চলাইছো, প্রারম্ভিক তদন্ত কালত এই কথা পোহরলে আহিছে।